নমস্কার দর্শক বন্ধু, আমি আচার্য নকুলেশ্বর শাস্ত্রী। আমাদের এই অ্যাস্ট্রোস্পেক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে আলোচনা করব হনুমানজির পুজো, সংকটমোচন হনুমানজির পুজো কিভাবে করবেন, কিভাবে এই সংকটমোচন হনুমানের পুজো করলে খুব তাড়াতাড়ি সফল হবেন, জীবনে সফল হবেন, সফল হতে বেশি সময় লাগবে না। আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। হিন্দু শাস্ত্রে 33 কোটি দেবীর দেবদেবীর কথা উল্লেখ আছে, আর এই প্রত্যেক দেবদেবীর আরাধনার একটি নির্দিষ্ট তিথি রয়েছে। আমাদের সপ্তাহের প্রত্যেকটি দিনই কোনো না কোনো দেবদেবীর পূজার কথা উল্লেখ আছে। তেমনি মঙ্গলবার হিন্দু শাস্ত্রে হনুমানজির পুজোর কথা উল্লেখ আছে। মঙ্গলবার হনুমানজির পুজো করলে পারিবারিক অশান্তি দূর হবে, পরিবারের উপর কুদৃষ্টি পড়বে না। মঙ্গলবার হনুমানজির পুজো করা যায়, পুজো করা হয়, কারণ মঙ্গলবার হনুমানজি জন্মেছিলেন, তাই সপ্তাহের এই দিন হনুমানজির পুজো করার উপযুক্ত সময়। শনিবারও হনুমানজির পুজো করা যায়, এ নিয়ে শাস্ত্রের একটি ব্যাখ্যা রয়েছে। যখন লঙ্কা অধিপতি রাবণ নবগ্রহকে বন্দী করেছিলেন, তখন হনুমানজি ওই সময় সীতাকে উদ্ধারের জন্য লঙ্কায় গিয়েছিলেন। হনুমান নবগ্রহকে উদ্ধার করেন, আর নবগ্রহদের মধ্যে শনিদেব হনুমানকে আশীর্বাদ দেন যে হনুমানজির পুজো যারা করবেন, অর্থাৎ হনুমানজির ভক্ত যারা হবেন, কোনোদিন তাদের উপর শনির দৃষ্টি বা শনির কুদৃষ্টি পড়বে না, তাই শনিবার হনুমানজির পুজো করা হয়। হনুমানজির পুজোর জন্য প্রয়োজনীয় উপকরণ, তো দর্শক বন্ধু এবারে জেনে নিন যে হনুমানজির পুজোর জন্য কী কী উপকরণ লাগবে। পুজোর আগে হনুমানজির মূর্তির সামনে প্রদীপ, ধূপ, কলা, জল, সিঁদুর, লাল কাপড় রাখতে হবে। শাস্ত্রমতে লাল কাপড় পরিহিত হনুমানজির মূর্তি খুবই শুভ, তাই হনুমানজির উদ্দেশ্যে লাল কাপড় নিবেদন করা যা হয়। এবারে বলবো যে হনুমানজির পুজোর পদ্ধতি, কিভাবে হনুমানজি পুজো করবেন। তো এই হনুমানজির পুজো পদ্ধতিতে বলা হয় যে প্রথমেই পুজোর যে জায়গাটি, সেই জায়গাটি, হনুমানজির পুজোর জায়গাটি ভালো করে পরিষ্কার করে লাল কাপড়ের উপর হনুমানজির মূর্তি বা ছবি রাখুন। পুজোর আগে হনুমানজির মূর্তিটি ভালোভাবে ধুয়ে নিন, ঠাকুরের সামনে ধূপ ও প্রদীপ জ্বালিয়ে দিন, হনুমানজির গলায় মালা পরিয়ে দিন, হনুমান চালিসা পাঠ করুন। হনুমানজির উদ্দেশ্যে 5টি কলা দান করতে কখনো ভুলবেন না, কারণ হনুমানজির খুবই প্রিয় ফল এই কলা। হনুমানজির পুজো করলে আপনারা এইভাবে ভক্তিভরে পুজো করুন। হনুমানজির পুজো করলে এবারে কী কী উপকার হয়, কী কী উপকার আপনারা পাবেন, সে নিয়ে আলোচনা করব, আমি সে কথা বলব। 1 নম্বর যদি বলা হয় যে হনুমানজির পুজো করে আপনাদের কী কী লাভ হবে, তো সেক্ষেত্রে কী ফল পাবেন, তো বলবো প্রথমে যে প্রতি মঙ্গলবার স্নান করে হনুমানজির পুজো করলে ও হনুমান চালিসা পাঠ করলে মনের মধ্যে থাকা ভয় দূর হবে, এর ফলে আপনি সমস্ত বাধা অতিক্রম করতে পারবেন। এরপর বলবো যে এই পুজোর ফল, প্রতি মঙ্গলবার হনুমানজির পুজো করলে পরিবারের ধন সম্পদের কোনো দিন অভাব থাকবে না, অভাব হবে না। নিয়মিতভাবে হনুমানজির পুজো করলে আপনার মনের ইচ্ছা পূরণ হবে এবং আপনি মনের মতো চাকরি পেতে পারবেন। এরপর বলবো হনুমানজির পুজো করলে আপনার বুদ্ধির
ধার বাড়বে, প্রচণ্ড বুদ্ধি বাড়বে, আপনি সহজেই সব কিছু জয় করতে পারবেন। তো বুঝতেই পারলেন দর্শক বন্ধু যে হনুমানজির পুজো করলে আমাদের জীবন পুরোপুরি বদলে যেতে পারে। তাই বলবো দর্শক বন্ধু, ভক্তিভরে এই আগত কিছুদিনের মধ্যে যে হনুমান জয়ন্তী রয়েছে, আপনারা ভক্তিভরে হনুমানজির পুজো করুন, আপনারা নিশ্চয়ই জীবনে সফল হতে পারবেন। আজ তাহলে এখানেই শেষ করছি, ভালো থাকবেন।